আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন ঈদ স্পেশাল একটা রেসিপি। আজকের রেসিপিটা একেবারেই সহজভাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে মন চাইবে, এরকম একটা রেসিপি। আর এই রেসিপিটা বানানোর জন্য শুরুতেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর বোলের ভিতরে আমি এখানে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম। এখানে আমি ডিমগুলোকে একটা একটা করে ভেঙে দিচ্ছি। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি, তবে এই রেসিপিটা বানানোর জন্য 2টা 3টা পরিমাণে যে যেমন করতে চান তেমনই করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে আমি ডিমগুলোকে ভেঙে তারপরে নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিব চিনি। এখানে চিনির পরিমাণটা আমি দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে। তারপরে এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে। এই ফেটানোটা কিন্তু খুবই জরুরি। এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে সময় নিয়ে তারপরে করে নিতে হবে, ফেটিয়ে মানে নিতে হবে, যাতে ডিমের সাদা অংশ কুসুম সবগুলো একসঙ্গে হয়ে যায়, এরকমভাবে ফেটাতে হবে খুব সুন্দর করে। ব্যাস, এখানে আমার ডিমটা একেবারেই ফেটানো হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। এবার একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারবেন। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, এতে করে এই যে আমরা রেসিপিটা বানাবো অসম্ভব টেস্টি হবে। বাট দুধটাকে অতিরিক্ত এখানে কমাতেও হবে না, জ্বালিয়ে কমিয়ে ফেলতে হবে না যদি গুঁড়ো দুধটা দেওয়া হয়। এবার চুলো বসিয়ে দিয়ে তারপর চুলোটা জ্বালিয়ে দিয়েছি। অবশ্যই গুঁড়ো দুধটা মিশিয়ে তারপরে চুলোটা জ্বালিয়ে দেবেন, এতে করে যে গুঁড়ো দুধটা লাম্পস থাকবে না ভিতরে, মানে দলা পাকিয়ে যাবে না। অপেক্ষা করবো দুধটা ফুটে ওঠা পর্যন্ত। এখানে দুধটা কিন্তু একেবারেই ফুটে উঠেছে। এবার চুলার আঁচটা একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। যেহেতু আমরা এখানে গুঁড়ো দুধ দিয়েছি তাই অতিরিক্ত এটাকে কমানোর কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কিন্তু কনডেন্স মিল্ক দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু টেস্ট আরও ভালো হবে, কারণ কনডেন্স মিল্কের জন্য এটা আরও ঘন হবে। আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখানে একেবারে সামান্য একটু। আপনারা যদি এখানে এলাচের গুঁড়ো পছন্দ করেন সেক্ষেত্রে এলাচের গুঁড়ো দিতে পারেন, কারণ যেহেতু আমরা ডিম দিয়ে রেসিপিটা করব তাই ডিমের একটা এক্সট্রা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা যাতে না আসে এই জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। কারণ আমার বাচ্চারা একদমই এলাচের গন্ধ নিতে পারে না, তাই এখানে আমি অপেক্ষা করছি দুধটা আরও কিছুটা সময় ফুটানোর জন্য, মানে একটু কমিয়ে নেওয়ার জন্য। আর এই কাজটা কিন্তু একেবারে চুলার কাছে দাঁড়িয়ে থেকে তারপরে সময় নিয়ে করতে হবে, মানে দুধটাকে অনবরত নেড়ে নেড়ে কাজটা করতে হবে, না হয় তলানিতে লেগে গেলে সেটা পাজে একটা গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। এবার আমার এখানে দুধ একদমই হয়ে গেছে। এবার যে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটা একদম উপর থেকে ঢেলে দেব, আবার একসঙ্গে সবগুলো দেব না, একটু আস্তে আস্তে করে দিয়ে তারপরে আবার থেমে থেমে দিব সময় নিয়ে। আবার অতিরিক্ত নাড়া যাবে না, তাহলে কিন্তু ডিমটা একেবারে দুধের সাথে মিশিয়ে যাবে, আর তখন আমরা যে এখানে ডিমের যে লাচিটা তৈরি করব সেটা কিন্তু আর হবে না, মানে একেবারেই এটা মিশিয়ে যাবে, ভালো লাগবে না দেখতে বা খেতেও ভালো লাগবে না। তাই একেবারে আলতো হাতে আস্তে করে একটু নেড়ে দিতে হবে, এতে করে ডিমের ভিতরে ডিম আর দুধের ভিতরে একটা জালি জালি তৈরি হবে, আর এটাই একেবারে লাচ্চা সেমাইয়ের মতো হবে, দেখতে ভালো লাগবে আর খেতে অসম্ভব টেস্টি হবে। আমি অল্প অল্প করে তারপরে দিয়ে দিচ্ছি, একটু উপর থেকে এই ডিমটা ঢালতে হবে, দুধের ভিতরে দিতে হবে। কাজটা যদি দুজনে মিলে করা হয় তাহলে অনেক বেশি সহজ হয়, একার পক্ষে একটু কঠিন হয়ে যায়। যাই হোক, এভাবে আস্তে আস্তে করে আমি দুধের ভিতরে ডিমটা দিয়ে দিচ্ছি। এই দুধ ডিমের যে ডেজার্ট বা লাচা লাচ্ছি যেটাই বলেন, এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়, বানাতে সোজা বলে সে একেবারেই সহজ বলে ভাববেন না যে খেতে ভালো লাগে না, এটা অসম্ভব টেস্টি হয়।
বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর যেহেতু ডিম দুধ দিয়ে করা এটা অনেক বেশি হেলদি এখানে খুব সুন্দরভাবে এটা মিশতে শুরু করেছে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে তারপরে এই কাজটা করতে হবে আমি আলতো হাতে কিভাবে নেড়ে দিচ্ছি সেটা একটু খেয়াল করলেই বুঝবেন আমার এখানে সবগুলো নাড়া হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে এটা হয়েছে এবার চুলাটা আমি আরো 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব মানে জ্বালিয়ে নেব তবে অনবরত নাড়তে হবে না একটু মাঝে মাঝে আলতো হাতে নেড়ে দিলেই হবে ডিমটা যাতে একেবারে দুধের সাথে মিশে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তাই চেষ্টা করতে হবে একটু আলতো হাতে নেড়ে দিতে আমার এটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে আমি পরিবেশন করে নেব এখানে আমি উঠিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে এখানে যে কোনো কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন বা চাইলে এখানে কিসমিস দিয়ে দিতে পারেন যেটা ইচ্ছা দিতে পারেন কোনো সমস্যা নেই এটাতে আমি উপর থেকে কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি এই লাচ্ছিটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব টেস্টি হয় একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে যদি এটা খাওয়া যায় তাহলে অনেক বেশি টেস্টি হয় আসছে ঈদে অবশ্যই এই ডেজার্টটা তৈরি করে তারপরে দিবেন প্রিয়জনকে অসম্ভব টেস্টি আর বানানো সেটা তো একেবারে ইজি আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ